হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা দেখে নেব এসএসসি এমটিএস এর জিকের এমসিকিউ পর্ব 46। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং ড্যান্সেস ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য গৌতিপুয়া ড্যান্স? নিচের কোন নৃত্যটি গৌতিপুয়া নৃত্য নামে পরিচিত? কোন নৃত্য? অপশনগুলো দেখো, গরবা, বন্ধ নৃত্য, ভাঙড়া, লাবণী। কি হবে এটা? বন্ধ নৃত্য। এটা কোথায় দেখতে পাওয়া যায়? ওড়িশাতে। চলো পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস দ্যাট দ্য স্টেট শ্যাল এন্ডেভার টু সিকিউর ফর দ্য সিটিজেন্স আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে ভারতের ভূখণ্ড জুড়ে? ইউনিফর্ম সিভিল কোড রয়েছে কততম আর্টিকেলে? আর্টিকেল 44। আচ্ছা, আর্টিকেল 40-তে কি আছে? আর্টিকেল 40-তে আছে ভিলেজ পঞ্চায়েত, গ্রামে গ্রামে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার কথা বলা আছে। আচ্ছা, আর্টিকেল 42-তে কি আছে? সরকারি হোক বা বেসরকারি, যে কোনো স্থানেই মানুষদের কাজকর্মের জন্য মানবিক পরিবেশ থাকতে হবে এবং সন্তান সম্ভবা মহিলাদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 46-এ কি আছে? পিছিয়ে পড়া জাতি, উপজাতি যেমন এসসি, এসটি, এদের শিক্ষাগত এবং অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবস্থা করতে হবে। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল স্টক অফ মানি ইন সার্কুলেশন অ্যামং দ্য পাবলিক অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম কল্ড? একটি নির্দিষ্ট সময়ে জনসাধারণের মধ্যে প্রচলিত অর্থের মোট মজুদকে কি বলে? একে বলা হয় মানি সাপ্লাই বা অর্থের যোগান। চলো পরের প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড? গ্র্যামি পুরস্কার জিতেছেন এমন প্রথম ভারতীয় মহিলা কে? কি কি রয়েছে? সুনিধি চৌহান, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, তানভি শা। কি হবে উত্তর? তানভি শা। ইনি 2011 সালে গ্র্যামি পুরস্কার পান। যদি প্রশ্ন আসে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে, তাহলে উত্তর হবে রবি শঙ্কর। তিনি কত সালে পেয়েছিলেন গ্র্যামি পুরস্কার? তিনি 2000 সালে পেয়েছিলেন। চলো পরের প্রশ্ন, হাউ মেনি জেনারেল ইলেকশনস টু দ্য লোকসভা হ্যাভ বিন হেল্ড টিল এপ্রিল 2022? 2022 সালের এপ্রিল পর্যন্ত লোকসভার কতটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? কটি হয়েছে? এখনো পর্যন্ত 17টি লোকসভা নির্বাচন হয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন আসে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি ভারতের কততম প্রধানমন্ত্রী? তার উত্তর হবে 14তম, 14th প্রাইম মিনিস্টার। চলো পরের প্রশ্ন, শ্রীলঙ্কা ইজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া বাই দ্য ড্যাশ? শ্রীলঙ্কা ড্যাশ দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন। শ্রীলঙ্কা কার দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী দ্বারা বা পক স্ট্রেট দ্বারা। চলো পরের প্রশ্ন, ইন হুইচ স্টেট ডাজ দ্য তাপি রিভার অরিজিনেট? তাপি নদীর উৎপত্তি কোন রাজ্যে? দেখো অপশনগুলো, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকা। কি হবে? তাপি কোথা থেকে উৎপন্ন হয়েছে? সাতপুরা রেঞ্জ থেকে। সাতপুরা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। আচ্ছা, তাপি নদী কোথায় গিয়ে মিশেছে? অ্যারেবিয়ান সিতে। চলো পরের প্রশ্ন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটেড দ্য কম্প্রিহেন্সিভ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইন ড্যাশ? ভারত সরকার কত সালে ব্যাপক পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু করে? কত সালে শুরু করেছিল? 1952, 1952 সালে। এবং পৃথিবীতে ভারতই হলো প্রথম দেশ যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের উপর বা পরিবার পরিকল্পনার উপর জোর দিয়েছিল। তার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল? জন্ম নিরোধক বড়ি, কন্ডোমের ব্যবহার করা, বন্ধাত্মকরণ, এগুলোর প্রচার করেছিল। চলো পরের প্রশ্ন, আন্ডার হুজ ক্যাপ্টেনশিপ ডিড ইন্ডিয়া উইন অল থ্রি মেজর ICC ট্রফিস ইন হোয়াইট বল ক্রিকেট টিল 2021? কার নেতৃত্বে ভারত 2021 সাল পর্যন্ত সাদা বলের ক্রিকেটে তিনটি বড় ICC ট্রফি জিতেছিল? কার নেতৃত্বে জিতেছিল? মহেন্দ্র সিং ধোনি। কি কি ট্রফি জিতেছিলেন তিনি? 2007 সালে জিতেছিলেন ICC টি-20 ওয়ার্ল্ড কাপ।
কাকে হারিয়ে জিতেছিল? পাকিস্তানকে হারিয়ে, ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল। 2011 সালে কি জিতেছিল? আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ। কাকে হারিয়েছিল? শ্রীলঙ্কাকে ফাইনালে। আর 2013-তে কি জিতেছিল? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনালে কাকে হারিয়েছিল? ইংল্যান্ডকে। চলো পরের প্রশ্ন। গৌতমীপুত্র শ্রী সাতকর্ণী ওয়াজ এ রুলার অফ হুইচ ডাইনেস্টি? গৌতমীপুত্র শ্রী সাতকর্ণী কোন রাজবংশের শাসক ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? সাতবাহন সাম্রাজ্যের। চলো পরের প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এ লিডার অফ দ্য খিলাফত মুভমেন্ট? নিচের মধ্যে কে খিলাফত আন্দোলনের নেতা ছিলেন? কি কি অপশন রয়েছে? ভগৎ সিং, কস্তুরবা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, জ্যোতিবা ফুলে। কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ। এনার সাথে আরো দুজন ছিলেন, কারা কারা? তারা আলী ব্রাদার্স, শওকত আলী আর মোহাম্মদ আলী। খিলাফত আন্দোলন কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? 1919 থেকে 1924 পর্যন্ত। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং টিমস ওন দ্য ফার্স্ট এডিশন অফ আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ? নিম্নলিখিত দলগুলির মধ্যে কারা প্রথম আইএসএল ট্রফি জিতেছিল, প্রথম সংস্করণ? কারা জিতেছিল? আথলেটিকো দি কলকাতা। কত সালে? 2014 সালে। এখনো পর্যন্ত আইএসএল এর সব থেকে সফল দল হলো এটিকে কলকাতা। কতবার ট্রফি জিতেছে তারা? 4 বার। 2014-তে, 2016-তে, 2019-20-তে আর এই বছরই পেয়েছে 2022-23 সেশনে। মোট 4 বার তারা ট্রফি জিতেছে। চলো পরের প্রশ্ন। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ নক প্রেম ড্যান্স ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? ভারতের কোন রাজ্যে নর্থ প্রেম নৃত্য উৎসব পালিত হয়? কি কি রয়েছে? বিহার, মধ্যপ্রদেশ, কেরালা, মেঘালয়। কি হবে এটা? মেঘালয়। নক প্রেম উৎসব পালিত হয় মেঘালয়ে। চলো পরের প্রশ্ন। ইন হুইচ ইয়ার ডিড শের খান ডিফিট হুমায়ুন অ্যাট কনৌজ? কোন সালে শের খান কনৌজে হুমায়ুনকে পরাজিত করেন? কোন সালে পরাজিত করেছিলেন তিনি? 1540 সালে। এর আগে তিনি ব্যাটেল অফ চৌসাতে যেটা হয়েছিল 1539 সালে হুমায়ুনকে পরাজিত করেছিলেন। চলো পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই ইনসুলিন ডেফিসিয়েন্সি অর ইনসুলিন রেজিস্ট্যান্স? নিচের কোন রোগটি ইনসুলিনের ঘাটতি বা প্রতিরোধের কারণে হয়ে থাকে? ইনসুলিনের অভাবে কি রোগ হয়? ডায়াবেটিস। সেই জন্য ডায়াবেটিসের প্রথম দিকে ওষুধ দিয়ে ঠিক করার চেষ্টা করা হয় বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়, কিন্তু যখন ডায়াবেটিসটা অতিরিক্ত হয়ে যায় তখন ইনসুলিন ইনজেক্ট করতে হয়। চলো পরের প্রশ্ন। হু বিকেম দ্য ফার্স্ট ওমেন চেয়ারপারসন অব দ্য সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি ইন 2022? 2022 সালে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির প্রথম মহিলা চেয়ারপারসন কে হন? কে হয়েছিলেন? মাধবী পুরি বুচ। ইনি সেবির প্রথম মহিলা চেয়ারপারসন। চলো পরের প্রশ্ন। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট মনরেগা 2005 প্রোভাইডস ড্যাশ ডেইজ অফ অ্যাসিওর্ড এমপ্লয়মেন্ট এভরি ইয়ার টু এভরি রুরাল হাউসহোল্ড। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন মনরেগা 2005 কতদিনের নিশ্চিত কর্মসংস্থান প্রদান করে প্রতি বছর প্রতিটি গ্রামীণ পরিবারে? কতদিনের? 100 দিনের। সেই জন্য এর অপর নাম 100 দিনের কাজ। চলো পরের প্রশ্ন। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন হোয়াইল প্রেজেন্টিং ইউনিয়ন বাজেট ফর 2022-23 অ্যানাউন্সড আ প্রোগ্রাম কল্ড পর্বতমালা। দিস প্রোগ্রাম ওয়াজ অ্যানাউন্সড টু ডেভেলপ ড্যাশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2022-23 জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন যার নাম পর্বতমালা। এই প্রোগ্রামটি কি বিকাশের জন্য ঘোষণা করা হয়েছিল? কি কি রয়েছে দেখো। স্মার্ট হাউস ইন হিলি এরিয়াস, রোপওয়েজ ইন হিলি এরিয়াস, হসপিটালিটি কালচার ইন হিলি এরিয়াস, রোডস ইন হিলি এরিয়াস। কি হবে এর উত্তর? রোপওয়েজ ইন হিলি এরিয়াস। চলো পরের প্রশ্ন।
দ্য রেস অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ ফলোয়িং পার্সন। দ্য রেস অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি নিচের কোন ব্যক্তির আত্মজীবনী? রেস অফ মাই লাইফ কে লিখেছেন? মিলখা সিং। চলো পরের প্রশ্ন। দ্য স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইন্টু ইটস কম্পোনেন্ট কালার্স ইজ কল্ড। সাদা আলোকে এর উপাদান রঙের বিভক্ত করাকে কি বলে? এটাকে বলা হয় বিচ্ছুরণ বা ডিসপারশন। চলো পরের প্রশ্ন। আফটার দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ পুট ডাউন বাই ব্রিটিশার্স হুইচ মুঘল রুলার ওয়াজ ফোর্স টু লিভ দ্য কান্ট্রি। 1857 সালের বিদ্রোহ ব্রিটিশদের দ্বারা প্রত্যাহার করার পর কোন মুঘল শাসক দেশ ত্যাগ করতে বাধ্য হন? কে ছিলেন তিনি? বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ রাজা, যিনি ছিলেন সিপাহী বিদ্রোহের সময় নামমাত্র প্রধান। চলো পরের প্রশ্ন। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ আর্টিফিশিয়াল সিল্ক। নিচের কোনটি কৃত্রিম সিল্ক নামে পরিচিত? কি কি রয়েছে? আর্কলিক, নাইলন, পলিয়েস্টার, রেয়ন। কি হবে উত্তর? রেয়ন। চলো পরের প্রশ্ন। হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ ওয়ার্ম কারেন্ট। নিচের কোনটি উষ্ণ প্রবাহ? কি কি স্রোত রয়েছে দেখো? ল্যাব্রাডর কারেন্ট, ফকল্যান্ড কারেন্ট, ক্যানারি কারেন্ট, গালফ স্ট্রিম। কি হবে? এদের মধ্যে একমাত্র গালফ স্ট্রিমই হলো উষ্ণ প্রবাহ। একটা ছবি দেখে নাও, দেখো এই হলো গালফ স্ট্রিম, এই ল্যাব্রাডর আর এই ক্যানারি, আর ঠিক এখানে রয়েছে ফকল্যান্ড প্ল্যাটেও, যেখানে কোল্ড কারেন্ট বয়ে যায়। একমাত্র গালফ স্ট্রিম হলো বা গালফ স্রোত হলো উষ্ণ প্রবাহ, বাকি ল্যাব্রাডর, ক্যানারি এবং ফকল্যান্ড কারেন্ট এগুলো সবই কোল্ড কারেন্ট। চলো পরের প্রশ্ন। হুইচ ভারতনাট্যম ড্যান্সার বিকেম দ্য সেকেন্ড ইয়ঙ্গেস্ট ড্যান্সার টু বি অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 1991। কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী 1991 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী হয়েছিলেন? কি কি রয়েছে দেখো, হেমা মালিনী, নর্তকী নটরাজ, সরোজ খান, আলারমেল ভাল্লি। এর উত্তর হবে আলারমেল ভেল্লি। তিনি 35 ইয়ার্স এজে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। প্রথম কে? সর্বকনিষ্ঠ কে? বৈজয়ন্তী মালা। ইনি 32 বছর বয়সে পদ্মশ্রী পুরস্কার জিতেছেন। কত সালে জিতেছিলেন ইনি? 1968-এ। আর ইনি কত সালে? 1991-এ। চলো পরের প্রশ্ন। মুক্তকেশ্বর টেম্পেল ইজ এ 10th century হিন্দু টেম্পেল ডেডিকেটেড টু শিবা লোকেটেড ইন। মুক্তেশ্বরা মন্দির হল 10 শতকের একটি হিন্দু মন্দির যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা। এটি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত এটি? এটি উড়িষ্যাতে অবস্থিত। আচ্ছা, এই যে মন্দিরটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 950 থেকে 975 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।